আমি যখন প্রাইমারি স্টুডেন্ট ছিলাম তখন আমি দেখেছি যে এই নর্থ বেঙ্গলের মধ্যে বগুড়াই একমাত্র হেলিপ্যাড ছিল, হ্যাঁ, এবং আমার মনে আছে যে 50 টাকার টিকিট ছিল। বগুড়া থেকে ঢাকায় হেলিকপ্টারে যাওয়া যেত 50 টাকার টিকিট। সব আন্দোলনই যে সঠিক এটা ঠিক নয়, একটা ফলের দোকান না, এটা কি শহর? এটা কোনোদিন শহর হতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বসাম্প্রতিক ঘটনাবলী নিয়ে দৈনিক করতোয়ার নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠান থেকে আপনাকে স্বাগত জানাই। দৈনিক করতোয়ার এই অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বগুড়া 6 সদর আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জনাব নুরুল ইসলাম ওমর। আমি তাকে স্টুডিওতে স্বাগত জানাই। আচ্ছা, আজকে আমরা যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমরা বহুদিনের লক্ষ্য করছি যে বগুড়ার যে দাবিটি, কয়েকটি দাবি যে খুব বেশি সোচ্চারভাবে উচ্চারিত হয়েছিল, তার ভিতরে ছিল বগুড়া বিমানবন্দর চালু, অর্থাৎ বাণিজ্যিকভাবে বিমানবন্দরটি চালু করার জন্য। এই বিমানবন্দরটির প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন যেমন শুরু হলেও, যখন 96 সালের পর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে তখন এই বিমানবন্দরটি তৈরি করার কার্যক্রমটা শুরু হয় এবং সেই সময় শেষ হয়। পরবর্তী পর্যায়ে এটি বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়, পরবর্তী সরকার সেটা করেন। কিন্তু আমাদের বগুড়াবাসীর দাবি ছিল যে এই বিমানবন্দরটি যেহেতু জনগণের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, আজকে সেই সেই যে উদ্দেশ্যে বিমানবন্দরটি তৈরি সেটা করা হোক। আমরা আমরা খুব আনন্দের সাথে লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই বিমানবন্দরটি প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে একটি পরিদর্শক দল ফিরে গেছেন এবং তাদের প্রতিবেদনও জমা দিয়েছেন। আমরা পরস্পরভাবে জানতে পেরেছি যে তারা ইতিবাচকই তাদের প্রতিবেদনটি দিয়েছেন, তাদের রিপোর্টের বক্তব্যটি এরকমই। তাই আজকে আমরা প্রথমেই আমরা বগুড়া বিমানবন্দর নিয়ে এই আলোচনা করার জন্য আমি আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ শঙ্করবাবু, এবং এই চ্যানেলটি যারা দেখবেন বা যারা শুনবেন সবাইকে সালাম জানাই, সালাম আলাইকুম। আমি প্রথমেই শুরু করি যে আমি আল্লাহ তাআলার ইচ্ছায় 2014 যখন আমি পার্লামেন্ট মেম্বার হিসেবে নির্বাচিত হলাম তখনই আমার এই সুযোগটা এসেছিল। আমি ছাত্রজীবন থেকেই রাজনীতি করি, এই বগুড়ার মাটি মানুষের সঙ্গে থেকেছি, তখন থেকেই বগুড়ার মানুষের সঙ্গে আমারও একটা স্বপ্ন ছিল, সেটা হলো যে বগুড়াটা হলো নর্থ বেঙ্গলের গেটওয়ে। অতএব আমি দেখেছি যে কোনো তদন্ত টিম আসুক, কোনো ইনভেস্টিগেশন টিম আসুক, কোনো সরকারি কর্মকর্তারা, তারা যদি জয়পুরহাট, নওগাঁ বা বিভিন্ন পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় যারা মানে কাজ করার জন্য আসেন, তারা বগুড়াই থাকেন, বগুড়াই থেকে সকালে যায় আবার বগুড়ায় এসে থাকেন, মানে বগুড়ার মতো থাকা খাওয়ার সুবিধাটা অন্য জায়গায় তারা পেতেন না। তো বগুড়া এটা পুরানা শিল্পনগরী, সে কারণে বগুড়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এবং আরেকটু আমি অতীতে যাই, সেটা হলো যে আমি যখন প্রাইমারি স্টুডেন্ট ছিলাম তখন আমি দেখেছি যে এই নর্থ বেঙ্গলের মধ্যে বগুড়াই একমাত্র হেলিপ্যাড ছিল, হ্যাঁ, যেটা বনানীতে হেলিপ্যাড ছিল, এবং আমার মনে আছে যে 50 টাকার টিকিট ছিল। বগুড়া থেকে ঢাকায় হেলিকপ্টারে যাওয়া যেত 50 টাকার টিকিটে। তো যাই হোক, তার পরবর্তীতে এইটা হেলিপ্যাডটা তো নষ্ট হয়ে যায়। তখন থেকেই বগুড়ার মানুষের একটা শূন্যতা, যে আমরা তো হেলিকপ্টার হলেও বগুড়া যেতে পারতাম, মানে 45 মিনিট বা 50 মিনিটে। তো সেক্ষেত্রে বগুড়ার মানুষের এই স্বপ্ন ছিল যে এখানে একটি এয়ারপোর্ট হলে ভালো হয়। তো তারপরও স্বপ্ন পূরণ হওয়ার মতো একটি অবস্থা এসেছিল যখন এই এটাকে এখানে জায়গা রেজিস্ট্রেশন করা হলো, এয়ারপোর্ট হবে,
কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এইটা এয়ারপোর্টেই হইলো আর কি, বিমানবাহিনীর একটা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। এখানে শুধু বিমানবাহিনীর কিছু প্লেন ওঠানামা করতে পারে, সার্ভিস, পাবলিক সার্ভিস হিসাবে এটা ব্যবহারযোগ্য হয়নি। তো তারপরে আল্লাহর ইচ্ছায় আমি সংসদ সদস্য হওয়ার পরে আমার কথা বলার সুযোগ হলো। আমি পার্লামেন্টে আমি যতদিন কথা বলেছি প্রত্যেকটা কথা বক্তব্যের মধ্যেই আমার এই এয়ারপোর্ট নিয়ে আমার দাবি ছিল সরকারের কাছে, আরও অনেক ছিল সেটা বলবো। তো এয়ারপোর্টের বিষয়টা নিয়ে আমি কথা বলেছি এবং পরবর্তীতে আমার এই 2018 নির্বাচনের কিছু আগে যে মানে বিমান প্রতিমন্ত্রী হয়েছিলেন, মানে আমার একই বিল্ডিংয়ে থাকতাম, ন্যাম ভবনে আমরা একই বিল্ডিংয়ে থাকতাম। আমি পাশাপাশি তার সঙ্গেও বিভিন্ন সময়ে বসেছি, কথাবার্তা বলেছি, কিন্তু সময়ের স্বল্পতার কারণে, নির্বাচন সামনে আসার কারণে উনি আর মন্ত্রী থাকতে পারেননি পরবর্তীতে, আর আমিও তো সংসদ সদস্য নির্বাচিত হতে পারিনি। তবে এইটা খুবই সহজ বিষয়, সেটা হলো যে আমি তাদের সাথে কথা বলেছি, বিমানমন্ত্রী তার টেকনিশিয়ানদের সাথে কথা বলেছে, তারা বলেছে যে এটা করা কঠিন কোনো বিষয় নাই, সমস্ত লজিস্টিক সাপোর্ট আছে, শুধু রানওয়েটা যদি বাড়ানো যায় একটু বড় বড়, হ্যাঁ, কয়েক হাজার ফিট বাড়ানো যায় তাহলেই এখানে কমার্শিয়ালি বিমানবন্দরটা চালু করা সম্ভব। তা আমার মনে হয় যে এই সরকার যেহেতু উদ্যোগ শুরু করেছেন, উদ্যোগটা যেন বন্ধ না হয়, তার জন্য আমার মনে হয় যে আমাদের দলমত নির্বিশেষে আমরা যারা বগুড়ার জন্য ভাবি, বগুড়ার উন্নয়নের চিন্তা করি বা জাতীয় রাজনীতি করি, এই দেশের জন্য চিন্তা করি, বাংলাদেশের জন্য চিন্তা করি, এই মানুষগুলো আমার মনে হয় যে এখন একটু প্রত্যেকেরই কথা বলা উচিত যে এই বিমানবন্দরটা, এটা বগুড়ার মানুষের একটা দীর্ঘদিনের স্বপ্ন এবং এই এই বিমানবন্দরটা খুবই চালু হবে। আচ্ছা, আপনার সময়ে বিমানবন্দরের পাশাপাশি আর কি উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছেন বা কথা বলেছেন? হ্যাঁ, আমি যেমন বলেছিলাম, আমার প্রত্যেক পার্লামেন্টে আমার প্রত্যেক বক্তব্য, বাজেট বক্তব্য বা অন্যান্য সময়ে, সেটা হলো যে বগুড়ার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন, সেটা হলো সিটি কর্পোরেশন। বগুড়া পৌরসভাটা অনেক বড় এবং অনেক পুরানো, অর্থাৎ বগুড়ার চেয়ে অনেক ছোট জায়গা, সেখানে মানে সিটি কর্পোরেশন হয়ে গেছে, আমাদের কিছুই দরকার নেই, খালি একটা ঘোষণা, লজিস্টিক সাপোর্ট সব আছে, তো এই সিটি কর্পোরেশনটা হওয়ার দরকার। আর একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হলো যে আমাদের এই করতোয়া নদী, এই করতোয়া নদীটা আমি বহুবার সেভারাল টাইম পার্লামেন্টে বলেছি যে করতোয়া নদীটা বগুড়া শহরের ভিতর দিয়ে প্রবাহিত, জি, এবং বগুড়া শহরের সমস্ত ড্রেনগুলো পানি যুক্ত নিষ্কাশন হয় ওই ওই নদীতে। এখন এই নদীটা ভরে গেছে, এটা খনন না হওয়ার কারণে নদীটা ড্রেনের মতো হয়ে গেছে, এখন এই ড্রেনের পানিটা ওই নদী দিয়ে প্রবাহিত হয় এবং এই ড্রেনের পানিতে মানুষের নানান রকম অসুখ বিসুখ রোগ হয়ে থাকে। এগুলো অনেকেরই তো অভ্যাস আছে, যারা নদীতে এখনও যায়, নদীতে হাত মুখ ধুই, কাপড় কাছে নানান কিছু করে, তো এই কষ্ট লাঘব করার জন্য আমি বহুবার কথা বলেছি এবং আমার পিরিয়ডেই এটা হয়েছে আর কি, একটা প্রকল্প তৈরিও হয়েছিল, পিপি প্রজেক্ট পিপি তৈরি করা হয়েছে, সেটা করা হয়েছিল এবং এটা পিএক্স লেখা একটা পাঠানো হয়েছে, পাঠানো হয়েছিল এবং এটা মিনিস্ট্রিতে আমি কথাও বলেছি। সেই সময় ব্যারিস্টার আনিসুল হক সাহেব ছিলেন, উনি মন্ত্রী, ওনার সঙ্গে আমি কথা বলেছি, তার প্রতিমন্ত্রী যিনি ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন, ওনাদের সঙ্গে আমি কথা বলেছি, তো বলছে যে আমরা এটা একনিকের মিটিংয়ে এটা উপস্থাপন করব। তো পরবর্তীতে নির্বাচনের পরে আমি তো আর নির্বাচিত হতে পারলাম না, এটা প্রসেসে আছে আমার বিশ্বাস, যদি একটু এটাকে একটু ধাক্কা মারা যায় না, তবে একটা বোধ হয় পার্লামেন্ট বোর্ডের পক্ষ থেকে বোধ হয় একটা মেগা প্রজেক্টের মধ্যে প্রজেক্ট নেওয়া হয়েছে, যেটা ফেজ ওয়েতে প্রথম একটা দেওয়া হয়েছিল যে বোধ হয় 2700 কোটি টাকার একটা প্রজেক্ট, সেখানে যেহেতু এত টাকা একবারে হয়তো হবে না, সেহেতু ফেজ ওয়েতে করবে, এটা এটা প্রক্রিয়াধীন। কিন্তু আমি যে কথাটা এর আগে আলোচনা করেছেন যে সিটি কর্পোরেশন, আমাদের
বগুড়া সিটি কর্পোরেশনের জন্য উপযুক্ত জায়গা, এটা নিঃসন্দেহে বলা যাবে। আমাদের যে পরিকল্পনাবিহীন উন্নয়ন কার্যক্রম, যেমন ধরুন আমাদের বগুড়া শহরের রাস্তা চওড়া করা হয়েছে, তারপরে কিন্তু মানে এত ভয়াবহ যানজট যে ঢাকাকেও হার মানায়। নগর পরিকল্পনার ক্ষেত্রে আমাদের যেসব ত্রুটি ছিল সে ত্রুটি না ছাড়িয়ে আমি কি সিটি কর্পোরেশনের যে দাবি এই মুহূর্তে করতে পারি নাকি এই দাবিটা করতে থাকি, এবং সঙ্গে সঙ্গে আমার ওই নগরের যেসব অবকাঠামোর যে রাস্তাঘাটের তৈরি, তারপরে যেমন ধরুন আপনার দুটো বাইপাস আছে তার মাঝখানে অনেকগুলো সার্কুলার রোড তৈরি, এরকম দাবিও তো আমাদের থাকতে পারে। হ্যাঁ না, ঠিকই বলছেন আপনি। তবে একটা জিনিস শোনেন, আমার মনে হয় যে এটা আপনি আমি বললেই আপনার মনে হয়ে যাবে বিষয়টা। যখন এই যে যমুনার ওপরে যে ব্রিজটা হলো বঙ্গবন্ধু সেতু, তো বঙ্গবন্ধু সেতুটা যখন চালু হয়েছে তখন কিন্তু সিঙ্গেল রোড ছিল ঢাকা থেকে, এই যে ঢাকা শুধু এলেঙ্গা, এলেঙ্গা থেকে যমুনা ব্রিজ, আর যমুনা ব্রিজ থেকে আপনার ওই যে কড্ডার মোড়, এই 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 জায়গাটা রাস্তাটা ফোর লেন হয়েছিল, কিন্তু এছাড়া টোটাল রাস্তাটাই কিন্তু সিঙ্গেল রোড ছিল। এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে যে যমুনা ব্রিজ হয়ে গেল, এখন তো এই এই রাস্তায় তো জ্যাম হবে, জ্যাম হয়েছেও, অনেক জ্যাম হয়েছে, যানজট ছিল, তারপরে কিন্তু এটা এখন ফোর লেন হয়ে গেছে, এলেঙ্গা থেকে ওই দিকে হয়ে গেছে, এখন আবার এই কড্ডার মোড় থেকে একবারে দিনাজপুর পর্যন্ত এটা ফোর লেন হয়ে যাচ্ছে তো এই যে হয়ে যাওয়ার যে সময়টা, আমরা যদি এরকম চিন্তা করতাম যে এই ফোর লেনটা হয়ে যাক, তারপরে তাহলে তো আরো আরো 10 বছর পরে আমরা এই সুবিধা, মূল কথা হচ্ছে যে মানে এটা করে আমরা ধাক্কা দিয়ে কাজ করতে হবে। বলে সিটি কর্পোরেশনটা ডিক্লারেশন হইলে এটা হয়ে গেলে এটা ফান্ড বাড়বে না, এটা ঠিক যে রাজশাহীতে যেমন মানে আমাদেরকে বড় একটা উদাহরণ, রাজশাহীর ছোট ছোট রাস্তা এখন বিশাল বিশাল রাস্তা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সিটি কর্পোরেশন হয়েছে বলেই কিন্তু এটাকে সম্ভব হয়েছে। আর প্রশাসন আর যানজট যেটা শোনেন, যানজট যেটা এটা হলো যে ঢাকাতেও যানজট আছে, হ্যাঁ ওটা তো রাজধানী, বা অন্যান্য জায়গাতেও যানজট আছে, যানজট যেটা আছে সেটা হলো যে আমাদের কিছু প্রশাসনিক দুর্বলতা, তারপরে সামাজিক কিছু সমস্যা আছে, যে আমরা শুধু প্রশাসনকেও দায়ী করা যাবে না, বিকজ হলো যে প্রশাসন কাজ করে কাদেরকে নিয়ে, এই সামাজিক লোকজনকে নিয়ে, সামাজিক নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রশাসন যে কাজটা করবে সে কাজে সামাজিক একটা সিদ্ধান্ত থাকতে হবে আমাদের। তো আমরা অনেক সময় হলো যে প্রশাসন অনেক সময় সিদ্ধান্ত নেয়, আমি মাঝে মাঝে দেখি যে সাত মাথা ক্লিয়ার হয়ে গেছে, দশবারই ক্লিয়ার হয়ে গেছে, আবার কিছুদিন পরে আবার শুরু হয়ে গেছে। কীভাবে শুরু হলো? তো বললো যে সব এই কিছু মানুষ যে তারা আবার তয়তদ্বির করছে, ইয়ে করছে যে এটা করতে দেওয়া লাগবে, আমরা বেকার হয়ে যাচ্ছি, এটা হচ্ছে ওটা হচ্ছে, নানান মানবিক কারণ দেখায়, মানবিক কারণ দেখায়, মানে এক মানবিক কারণ দেখাতে যে অনেক জনদুর্ভোগ, মানবিক কারণ তো শোনেন, এটা হলো যে আমাদের যেটা যারা আমরা যারা রাজনীতি করি আমাদেরকে এটা ভাবতে হবে যে আমাদের এলাকার জন্য, দেশের জন্য কী প্রয়োজন, মানুষের জন্য কী প্রয়োজন, যেটা প্রয়োজন সেটা কখনো না কখনো আমাদেরকে করতেই হবে, এটা করতেই যেটা হবে সেটা আমি যদি করি তাহলে আমার ছেলেকে আর করতে হবে না, আমার ভবিষ্যৎ বংশধরকে আর করতে হবে না। আপনি দেখেন যে গুলিস্তান থেকে যখন বাস টার্মিনাল গাবতলিতে এসছে তখন আন্দোলন হয়েছে, জি, যে এই এইটা কীভাবে সম্ভব, আমরা গাবতলি থেকে নেমে আবার কীভাবে যাব গুলিস্তানে, কিন্তু গুলিস্তান থেকে এটা সরানো যে একেবারে প্রয়োজন ছিল, যেটা আজকে যদি ঢাকার মানুষকে বলা হয় যে এই বাস স্ট্যান্ডটা আবার গুলিস্তানে নেওয়া হবে, তাহলে আমার মনে হয় যে গৃহযুদ্ধ বাজবে, কিন্তু যেটা বাস্তব জিনিস সেটার বিরুদ্ধে, সেটার নিয়েও আমরা কিন্তু আন্দোলন করেছি। অতএব সব আন্দোলনই যে সঠিক এটা ঠিক নয়, আমরা কিছু সস্তা রাজনীতি করি, মানুষকে অভ্যস্ত করতে হবে। এখন দেখেন যে আমি এই যে বগুড়া শহরের ভিতর যে রেল লাইনটা গেছে এটি নিয়ে আমি বহুবার কথা বলেছি, এটা আমি আমি নিজে দেখেছি, আমার অনেক নিকট মানুষ মারা গেছে। সেটা হলো যে যখন রেল লাইনটা গেট বন্ধ হয়ে যায় তখন প্রায় ওরা গেটটা তো ট্রেন আসার প্রায় 30 মিনিট আগে বন্ধ বন্ধ করেছি,
তারপর ট্রেন যাওয়ার পরে খুলে যায়। এই যে ধরেন রেল লাইনের উত্তর পার যেটা আমাদের বগুড়া শহর, এটাকে অ্যাকচুয়ালি বগুড়া শহর বলা যায় না, এখানে কিছুই নাই। দুই একটা এখন একটু হসপিটাল হয়েছে, আগে তো কিছুই ছিল না। ইভেন আমি পার্লামেন্টে এভাবে বলছি, তার কারণ আমি আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমার শ্বশুরবাড়ি হলো ফুলবাড়ি, আমি অনেক সময় যখন যাইতাম সাত মাথা থেকে হয়তো ফল নিলাম না, নিব সামনে থেকে, কিন্তু রেললাইন পার হওয়ার পরে আমি ফুলবাড়ি যাওয়া পর্যন্ত একটা ফলের দোকান পেতাম না, একটা ফলের দোকান নাই। এটা কি শহর? এটা কোনোদিন শহর হতে পারে না। তো এই যে একটা অবস্থা, তো এখন ওই পাশের একটা মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, এই লোকটা যখন তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসতে হয়, তো নিয়ে আসতে গিয়ে যখন এই রেলগেটের ওখানে রেলগেট বন্ধ থাকে, অনেক রোগী মারা যায়। এই জন্য আমার প্রস্তাব ছিল, আমি পার্লামেন্টে বহুবার বলেছি, যে একটা ওভারফ্লাই সাতমাথা থেকে দত্তবাড়ি, যে ট্রেন যাবে ওপর দিয়ে একটা চলবে আর কি। তো যাই হোক, এই বিষয়টা অবশ্য আমাদের সড়ক পরিবহন মন্ত্রী, যেটা আওয়ামী লীগের এখন সেক্রেটারি জেনারেল, উনি পার্লামেন্টে আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমরা একটা মানে ওভারফ্লাই দিব আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে, হয়তো সাত মাথা থেকে হচ্ছে না, এটা হবে হলো ওই চার মাথা থেকে, তিন মাথা থেকে চার মাথা ইয়া পর্যন্ত। আমার মনে হয় যে তাও একটা বিকল্প রাস্তা তৈরি হলো, যে গেট বন্ধ হলো, মানুষের চলাচলের একটা সুযোগ থাকলো। এখানে অবশ্য অনেক ইয়া করেছে আর কি, ফিজিবিলিটি পরীক্ষা করে দেখেছে যে রাস্তাটা আরেকটু ওয়াইড হলে, আমাকে বলছে তারা যে আপনার যে প্রস্তাবটা এটা খুব প্রয়োজন আছে, রাস্তাটার মাথা নামাবে কোথায়, এরকম জায়গা নামানোর জায়গা আছে দত্তবাড়ির ওখানে, কিন্তু ঘটনাটা হলো নিচের রাস্তাটা আরেকটু চওড়া হইলে পারে, তাহলে এটা সুবিধা হইতো আর কি। আচ্ছা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখন বর্তমান সরকার বগুড়ার উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছেন, যেমন ধরেন বগুড়াতে ইকোনমিক জোনের ব্যাপারটাও যদি বলি, তারপরে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইনের যে বিষয়, এগুলো তো আগে থেকে প্রক্রিয়া শুরু হলে পরে এখন মানে বাস্তবায়নের প্রক্রিয়াটা শুরু হচ্ছে, এটা আমাদের জন্য ইতিবাচক। এখন আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে, একজন রাজনৈতিক নেতা হিসেবে, এই মুহূর্তে মনে করেন যে আমাদের আর কী কী পদক্ষেপ নেওয়ার বগুড়াকে আরও বেশি এই ভায়াবল করার জন্য, অর্থাৎ জনগণের যেহেতু প্রবেশদ্বার বলছেন, শুধুমাত্র তাই না, এটা ভৌগোলিক অবস্থানগত কারণে এটা কিন্তু স্থলাভিষিক্ত, যার জন্য এখানের এই উন্নয়নেরটা কিন্তু গোটা নর্থ বেঙ্গলের উন্নয়ন নির্ভর করে। এখানে আর কী কী উন্নয়ন, এখানে ধরেন আমি আমার আরেকটা প্রস্তাব ছিল, যেমন আমাদের স্টেডিয়াম ছিল, আছে এখনও, কিন্তু ওটা ক্রিকেট স্টেডিয়াম করা হয়েছে, তো এটা এয়ারপোর্ট না থাকার কারণে ক্রিকেট স্টেডিয়ামটাও খুব একটা আমাদের এখানে মানে খেলা হয় না। তো পাশাপাশি একটা ভালো ফুটবল স্টেডিয়াম করা দরকার, এবং সেটা যদি রেল লাইনের উত্তর পাশে করা যায় তাহলে এই উত্তর পাশটা উন্নয়ন হবে, এটা করা দরকার। তারপরে আপনার এই যে সেই মান্ধাত আমলের বগুড়ায় ধরেন দুইটা সরকারি স্কুল আছে, জেলা স্কুল আর ভিএম, আমার পার্লামেন্টের প্রস্তাব ছিল যে আরও অন্তত মিনিমাম দুটা স্কুল সরকারি করা, বালক এবং বালিকা সরকারিকরণ হওয়া দরকার, এবং সেটা অত্যন্ত পুরনো স্কুল হিসেবে আমার প্রস্তাব ছিল কর্নেশন, জি সেটা অনেক বড় স্কুল, অনেক বড় জায়গা আছে, বিল্ডিং আছে, মানে লজিস্টিক সাপোর্ট আছে। জি, আর একটা মহিলা হিসাবে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়, এটাও অনেক বড় জায়গা এবং এটাও অনেক পুরনো প্রতিষ্ঠান। এই এইটা করলে পারে বগুড়া শহরে একটা ভারসাম্য রক্ষা হইত, এবং মানুষ ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য ভালো স্কুল তারা খোঁজে, ভালো স্কুল আছে, অনেক প্রাইভেট স্কুল এখন হয়েছে, কিন্তু তারপরেও হলো সরকারি স্কুলগুলোতে গরিব মানুষদের জন্য একটু সুবিধা হয়, তাদের একটু ব্যয়টা কম হয়, মানে প্রাইভেট স্কুলগুলো এগুলোতে তো খরচা খুব বেশি, অনেক টাকা পয়সা লাগে, এইটা খুব বেশি প্রয়োজন আছে। আর আপনি যেটা বললাম আমি, যে যদি করতো নদীটা খনন হয় এবং কর্ণনদীর পাশ দিয়ে, পূর্ব পাশ দিয়ে যে একটা বাই রাস্তা যদি ইয়ে করা যায়,
সেটা করা যাবে। আর করতা নদীর আর একটা বাধা আছে, সেটা হলো যে আপনার এই খুলশীতে বাদ আছে, সে বাদটা কাটা যাক। এ ব্যাপারে একটা মানে অন্য প্রক্রিয়া শুরু হয়েছে, যে এটাকে এটাকে বহমান করার জন্য উন্নয়ন বোর্ডের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আমার সর্বশেষ যে কথাটা হচ্ছে যে আমাদের যে উন্নয়ন প্রক্রিয়া শুরু হয়েছে সেটাও যদি অনেক বাস্তবায়ন করে সেটা কিন্তু আমরা অনেক বেশি এগিয়ে যাওয়ার পথ হবে। এক্ষেত্রে আপনার বগুড়াবাসীর প্রতি আপনার নিশ্চয়ই কিছু মানে বগুড়াবাসীর প্রতি আমার আহ্বান থাকবে, সেটা হলো যে মানে আমরা রাজনীতি করি আর যেটাই করি কী কী জন্য করি। একটাবার আমি আমি বগুড়ার মানুষকে ভাবতে বলবো যে আমরা রাজনীতি কেন করি, সেটা হলো মানুষের কল্যাণের জন্য। তো মানুষের কল্যাণের জন্য রাজনীতি করলে আগামী দিনে মানুষকে সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে কোন রাজনীতিতে কল্যাণ হবে, কোন রাজনীতিতে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, সেই বিষয়গুলো নিয়ে বগুড়ার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তার কারণ হলো একটা জিনিস সত্য, সেটা হলো যে একজন ভালো ফুটবল খেলে, হ্যাঁ, সে উৎসাহ কোথায় পায়? যখন যখন বলটা গোলের দিকে নিয়ে যায় তখন অডিয়েন্স এত তালি মারে, হইচই করে, তার কিন্তু উৎসাহ বৃদ্ধি হয়ে যায়। তো সেরকম গভর্নমেন্ট যে আমার উন্নয়ন করবে, আমার বগুড়ার মানুষের জন্য উন্নয়ন করবে, সেই উন্নয়নের সঙ্গে যদি গভর্নমেন্টকে আমরা একটা বাহবা দেই, গভর্নমেন্টকে যদি আমরা আরও একটু থ্যাঙ্কস দেই, সাপোর্ট দেই, তাহলে সেই গভর্নমেন্টের উৎসাহটা আরও বেড়ে যায়। যে গভর্নমেন্টের কর্তা ব্যক্তি যারা থাকে তাদের উৎসাহটা বেড়ে যায়। উৎসাহ ছাড়া কোনো কাজ হয় না, আমরা যত যে কথাটাই বলি না কেন, আমার ভিতরে উৎসাহ আছে বলে তো আমি এই আপনার এখানে চলে আসছি। মানে আপনি সর্বশেষ কথা আমি বুঝতে পেরেছি যে আমাকে যদি আমার সহযোগিতা নিতে গেলে আমাকেও তো কিছু সহযোগিতা দিতে হবে, আর এই সহযোগিতা দেবেন এবং আমরা এই প্রত্যাশাই করছি, কারণ এটা বিবেকের বিষয়। তাই আমি আর আজকে এই আলোচনা যেহেতু বাড়াবো না, আমরা আশা করছি যে ভবিষ্যতে আপনাকে এই ব্যাপারগুলো নিয়ে, বগুড়ার উন্নয়নের ব্যাপার নিয়ে, বগুড়ার কোনো বিশেষ বিশেষ ইস্যু নিয়ে আপনার সঙ্গে আবারও কথা বলবো। আপনাকে ধন্যবাদ, এবং আপনি যে কথাটা বলবেন সে কথাটা আমাদের বগুড়াবাসী ভেবে দেখবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সঙ্গে আমাদের নিবেদন সবচেয়ে আপনাকে ধন্যবাদ।